ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার আগামীর ভিশনকে বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরীর। দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। আগামী 27 ও 28 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমনটা আছে আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রী ভীষণকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি।